গ্রামীণ জনপদে নির্মল অক্সিজেন ভাণ্ডারে অবাধে পোড়ানো হচ্ছে পলিথিন রাজশাহীতে প্রতিদিন শত শত মন পলিথিন জ্বালানি হিসেবে পুড়িয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড় পরিবেশবিদরা বলছেন এই ধোঁয়ায় মারাত্মক দূষিত হচ্ছে পরিবেশ এছাড়া নির্গত গ্যাস গুঁড়ে মেশার ফলে জনস্বাস্থ্যে হুমকিত পড়ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গন্ডগোহালি পালুপাড়া ধনঞ্জয়পাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই খেজুরের গুড় তৈরি হচ্ছে গুড়ের চুলার সামনে শত শত কেজি পলিথিন স্তূপ করে রাখা এসব পুড়িয়ে তৈরি হচ্ছে খেজুর গুড় জ্বালানি সংকটের কারণে গাছিরা দশ থেকে তেরো টাকা কেজি দরে এই পলিথিন কিনছেন বলছেন পলিথিন জ্বালানি হিসেবে পাওয়ায় খুব সহজেই খেজুর গুড় তৈরি করতে পারছেন তারা যুক্তি কমেছে জ্বালানি খরচ গাছপালা নিধন হচ্ছে কম খরির একটু পড়তায় বেশি সচরা হয় আমারে এই কারণে আমরা ধারণ গরিব মানুষ কম দামে কিনে নিয়ে আসি জ্বালাই চলে যায় যে বিলের দিকে এদিক তো বাড়ির কোনো আশপাশে থাকে না কোনো পরিবেশ তো নষ্ট হয় না তুই জ্বালানি যদি কাঠের মাধ্যমে গাছপালা কাটতো তো অনেক গাছপালা নিধন হয়ে যেত সেই হিসাবে আমরা মনে করি যে যতটুকু ক্ষতি হয় তার উপকারও সাইডটাও আছে মাঠে জঙ্গলে পড়ে থাকলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হইতো তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন পলিথিন পোড়ানো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হমকি গুড় তৈরি করার সময় যে জলীয় বাষ্পটুকু উঠে যাচ্ছে গুড়ের রস থেকে সেই রসের সঙ্গে আবার মিশছে এই ব্যয়বহগুলি তখন এগুলি আবার ওই রসের সঙ্গেও কিছু না কিছু পরিমাণ এই কেমিক্যালগুলি মিশছে তো মেশার ফলে গুড়ের সঙ্গে যদি একটা পলিথিন যদি এখন মেশে তাহলে এটি স্বাস্থ্যের জন্য আবার হানিকর রাজশাহী পরিবেশ অধিদপ্তর বলছে পলিথিন পোড়ানোর বিষয়টি তাদের জানা নেই আমাদের কাছে কোনো অভিযোগ নাই কেউ কখনো ইয়ে করে নাই যে এরকম পোড়ানো হচ্ছে আমাদের জানাও নাই বিষয়টা সুনির্দিষ্ট কোথায় পোড়ানো হচ্ছে আপনি যদি আমাকে ওই ইয়ে দেন তথ্য দেন তাহলে আমি সে প্রেক্ষিতে আমার অফিস থেকে কেউ ভিজিটে যাবে যে ওখানে এই বিষয়ে নিশ্চিত করে আসবে সচেতন করে আসবে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী